ইসরায়েলের দিকে ছুটছে ইরানের শত শত ড্রোন ক্ষেপণাস্ত্র, যেন লাখ লাখ ফিলিস্তিনি ভাই বোনদের বহুদিনের লালিত স্বপ্ন এবার সত্যি হলো। হুমকি ধমকি নয়, এবার সরাসরি প্রতিশোধ নিচ্ছে তেহরান। গেল 1 এপ্রিল নিজেদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিল ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন IRGC-র বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা। আর এই ঘটনার বদলা হিসেবে প্রথমবারের মতো ইসরায়েল ভূখণ্ডে সরাসরি হামলা চালালো তেহরান। স্থানীয় সময় শনিবার তেল আবিব, পশ্চিম জেরুজালেম সহ ইসরায়েল জুড়ে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। আর শত শত ড্রোন ক্ষেপণাস্ত্র ইসরায়েল সীমায় প্রবেশ করতেই বেজে ওঠে সাইরেন, ভয়ে জীর্ণশীর্ণ হয়ে ওঠে ইসরায়েলের ইহুদি বাসিন্দারা। ইসরায়েলি সেনাবাহিনী বলছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে 200+ কিলার ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। দেশটির দাবি, এর মধ্যে নাকি বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে ইসরায়েল। শুধু তাই নয়, ইসরায়েলি বাহিনী আরও জানায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি ঘাঁটি সহ কয়েকটি জায়গায় হামলা চালাতে সক্ষম হয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন এতে আহত হয়েছে একজন, ক্ষয়ক্ষতি হয়েছে সেখানকার অবকাঠামোগুলোর, যদিও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বোমা হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোর কাছাকাছি থাকার ব্যাপারে স্থানীয়দের নির্দেশ দিয়েছিল ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড, যদিও শনিবার সে আদেশ প্রত্যাহার করা হয়েছিল। হামলার পর জাতিসংঘ ইরানের মিশন বলছে সিরিয়ায় ইরানি কনসুলেটে অভিযানের জবাব দেওয়া শেষ হয়েছে বলে মনে করছে তারা। ইসরায়েল যদি আবারও ভুল করে তবে কঠোরভাবে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হামলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিজেদের আকাশ সীমা সাময়িক বন্ধ রেখেছে ইরাক, জর্ডান, লেবানন ও ইসরায়েল। ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে কয়েকটি বিমান সংস্থা। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন ইরান 200+ কিলার ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল ঝাঁক পাঠিয়েছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক মিত্ররা বেশিরভাগ ড্রোন ক্ষেপণাস্ত্রই প্রতিহত করেছে। শুধু তাই নয়, বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। হামলার পর যুদ্ধকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এবার থামবে না বলেই মনে হচ্ছে। এই হামলার জবাব ইসরায়েল দিলে আরও বড় হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইসরায়েল পাল্টা কিছু করার চেষ্টা করলে রাতভর বোমা বর্ষণের চেয়েও বড় কিছু হবে ইরানের প্রতিক্রিয়া। শুধু তাই নয়, ইসরায়েলকে সমর্থন দিলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করবে তেহরান। জোহরা চৌধুরী, সেতু 71।